সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন সকাল হয়েছে বাজে 9:45, আর এখন তো রেডি আসছে। সকাল থেকে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো। এখন তো আমার গলা ব্যথা করছে, আগের ব্লগটা ওরকম গলা ব্যথা করেনি, যখন তখন গলা ব্যথা করছে। তো নিপর যেমন করে দেখার বেরোতেই মন যাচ্ছিল না। তো ভাই তো যে একেবারে টাকা, সেই জন্য হচ্ছে দেখুন আমার ভাই বলেছে, সেই জন্য মা তাড়াতাড়ি মশারি খুলতে বললো, সঙ্গে আমিও পড়তে বসলাম। এই পড়ছিলাম, এই বাংলাদেশ বাংলা পড়ছিলাম, আর তখন এবার চা দিল। আর কালকে হচ্ছে কুয়াশা ছিল না, কিন্তু এত কুয়াশা, মানে কুয়াশা তো ভোর ভোর দিকে কুয়াশা ছিল মনে হয়, কিন্তু এখন যে 15টা বাজছে এখন কুয়াশা দেখাচ্ছে। আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে দেখাচ্ছে পায়ের সিনটা। হ্যাঁ, চা হয়েছে, দেখাচ্ছে আপনাকে। কিছুক্ষণ আগে আমার টিউশন জানি না, কিছুক্ষণ বলা যাবে না, 10টার দিকে, হ্যাঁ 10টার দিকে আমি একটা বাজে, 10টার দিকে আমার টিউশন ছিল ইংলিশে, তো পড়েই চলে গেল। সাড়ে 10টার টাইম কিন্তু, বাট 30 মিনিট লেট করলো, সাড়ে 10টার সময় এলাম। তো নিয়ে পড়লাম, 12টার দিকে ছুটি হলো। তো নিয়ে চান করলাম, এই অনেক তেল মেখে একটু গায়ে জল দিলাম, যে ক্রিম ছিল এই ক্রিমটা এটা মেখে দিলাম। দেখুন আর সামনে হচ্ছে অনেক পায়রা আছে, তো পায়রা মানে পুরো মানে জায়গাটা অনেক পায়রা আছে, আপনি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন এই বেলকো এই দিকে, আমি এই দেখে এলাম। মা কি করছো আজকেও? মাছ মেয়েটা মাছ মেয়েটা কেন আজকেও ইলিশ ছিল? ও আজকেও ইলিশ, তাই লাগছে এটা, কালকে যেরকম গন্ধ উঠছে এটা ইলিশ। তো এটা আজকেও ইলিশ, কালকেও ইলিশ না? এইটা কি মা, আমার বাটন তোমার কি তিলের বড়া? কেমন খেতে হয় আমাকে দেবো তাহলে একটা। ও তিলের বড়া? ও হ্যাঁ খেয়েছিলাম খেয়েছিলাম, ঠিক আছে ঠিক আছে। ও এটা তোমার খেয়েছি তো আমি। আচ্ছা আচ্ছা, এখানে কি আছে? ম্যাগি মশলা মা? এটা ইনো গেটস ইন গেটস টু ওয়ার্ক ইন 6 সেকেন্ডস, ও ফার্স্ট রিলিফ ফ্রম অ্যাসিডিটি ফুল সল্ট। ও মা ওয়া যেটা এটা খাই দাস 6 সেকেন্ডের সময় এরকম হয়ে যাবো কিংবা এরকম হয়ে যাবো, খাবো তো ভাত খেবো, খাবো কোন খাবো এখন খাবো? খেয়েছিলাম মনে আছে, ইলিশ রেডি হয়ে গেছে, এর হাত বাড়ি খেয়ে নেবো আমি। মা একটা বাজে দাও সেটা, ওকে। তো গাইস এখন বাজছে 1:30 বাজছে, আর আজকে এখন রাইস, শাক ভাজা, তিল বড়া, আর মিক্স ভেজ, পাপাইয়া, ইলিশ অ্যান্ড ডাল। বাজছে বিকেল 4:17, তো এখন ভাবছি সাইকেল হাতে যাবো কি না, তো জিজ্ঞাসা করবো। আর এ আরো টয়লেটটা নিস তো এ ঘরে এ ঘর করে, আর যদি সে ওই ঘরে করে, আর এ আছে এই ঘরে, বলো মা সারাক্ষণ তো এই ঘর। ও মা বলছিলাম সাইকেল যাব, সাইকেল যাব, ঠিক আছে। সো গাইস এখন বাজছে 1:00, আমার বাজছে 5:01,
তো ওখানে সাইকেল চালিয়ে চলে এসেছি, পুরো শরীরটা ঘেমে গেছে আর মাথা মানে শরীরটা ঘামা নেই, আর হচ্ছে আমি মুখটা ধুলাম, তো সব হাত পা ধুয়ে এসে গেলাম এখানে, আর প্রচুর ঘেমেছিলাম। ফার্স্ট টাইম এত ঘামলাম, মানে গ্রীষ্মকালে তো ঘামতাম কিন্তু অত ঘামতাম না, তারপর জ্যাকেট আর এসব পরেছিলাম, তখন একটু ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডা কিছুই লাগলো না, গরম আছে, এখনো গরম লাগছে। তো যাই হোক চালিয়ে এলাম, আর এখন চলুন চালিয়ে এলাম, ঠিক আছে। আর হচ্ছে মাকে দেখলাম যে হচ্ছে রুটি বানাচ্ছে, তুই তো পরে খাবো, কোনো টিউশন নেই এখন বিকেলে, ঠকাই উচিত লাগছে, তাই কেন গেলাম, তারপর জ্যাকেট পরে গেলাম, তো একটু বারবার ঠান্ডা লাগবে, আমার জ্যাকেটটা পরতে হবে। সো গাইস, এর সাথে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো এখন রাত হয়ে গেছে, কটা বাজে বলছি জান, 9:05। তো এখন বাজে 9:05, আমি মশারি খাঁচিয়ে দিয়েছি, তো ভিতরে সব কিছু আছে, এবার আমি ঘুমিয়ে যাবো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। একটা কথা বলছি, এই যে এখানটা আছে, এখানে হচ্ছে আমার একটা ওয়ালপেপার লাগাবো, তো সেই জিনিসটা হচ্ছে বাবা আজকেই মানে আজকেই যেতে পারেছিল, কিন্তু বাবা হচ্ছে আনতে ভুলে গেছিলো, তো সেই জন্য আর যাই হয়তো মানে যাই অর্ডার করে তো বাবার ফোনেই করায়, বাবার ফোনে ফ্লিপকার্ট আছে, তো আর বাবার যে অ্যাড্রেস মানে বাবার যে দোকানটা আছে, তো দোকানের যে অ্যাড্রেসটা তো ওখানেই আছে, তো বাবা আনতে ভুলে গেছিলো আজকে, তো নিয়ে হচ্ছে আজ কাল সকালে আনবে। তো যখনই আনুক আমার হচ্ছে এই জিনিসটা ওয়ালপেপারটা লাগাবো আমি আর মা মিলে, তো ওটা তো আপনি কালকে বলা দেখতে পাবেন। তো আজকের ব্লগটা প্রায় অনেক ছোটোই হয়ে গেল, তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর একটা কথা, যেটা আদার আগে এটা আমি এক্সপ্রেস করছিলাম এই টলিটা নিয়ে, তো আমার রুমমেট রেখে দিয়েছে, তো যাই হোক এই রাতে আজ রাতে এখানেই থাকো। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ ইন দ্য ফিউচার ইফ ইউ রিয়েলি এনজয় দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গোয়িং টু প্রেস দি অ্যান্ড প্রেস দিস লাইক অ্যান্ড অল। তাহলে আজকে এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।